মুন্সীগঞ্জে কলমা লৌহজং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে সকল অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। মাদক চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করে কলমা লৌহজং মুন্সীগঞ্জ এলাকাকে একটি সুশৃঙ্খল এলাকা গড়ার প্রত্যয় করেন তিনি। মুন্সীগঞ্জ থেকে ফিরে এসে সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। মুন্সীগঞ্জের মাটি ও মানুষের নেতা অত্যন্ত জনপ্রিয় কর্মী বান্ধব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জের কলমা এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের নিয়ে আলহাজ কে এম রিয়াজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে একটি বর্ধিত সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, দলের সিনিয়র নেতাদের নির্দেশে দলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করবেন তারা। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।